উন্নয়নের পথে ১১ বছর, উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার টাউন হল থেকে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলো পরিক্রমা শুরু হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে এলইডি ট্যাবলো এসে উপস্থিত হয়। এই ট্যাবলোটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে, ব্লকে, পঞ্চায়েতে ঘুরবে। এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে মানুষ কিভাবে সুযোগ গ্রহণ করতে পারবেন সেগুলিও তুলে ধরা হয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এই উন্নয়নের পথে ১১ বছর পূর্তি উপলক্ষে এই এলইডি ট্যাবলো ভ্যান আমাদের যে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লক, মিউনিসিপ্যালিটি এলাকায় ঘুরবে। তবে এর মাধ্যম দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ১১ বছরে যে উন্নয়নমূলক কর্মসূচি, যেমন কন্যাশ্রী, যুবশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার, যে সমস্ত প্রকল্পগুলো মানুষের মনে একটা সাড়া ফেলে দিয়ে গেছে এবং মানুষ সেই প্রকল্পে উপকৃত এবং তারা ধন্যবাদ জানাচ্ছে আমাদের সরকারকে, এবং সেই সব কর্মসূচি বার্তা নিয়ে আমরা দুয়ারে দুয়ারে যেমন দুয়ারে সরকার করছি, ঠিক একইভাবে এলইডি ট্যাবলোর মাধ্যমে আমরা দুয়ারে দুয়ারে মানুষের কাছে বার্তা দেবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো কীভাবে তারা পাবে এবং কীভাবে তারা সুবিধা ভোগ করবে, এটাই আমাদের উপলক্ষ। এটা আমাদের ২০ তারিখ পর্যন্ত চলবে, ২০ মে পর্যন্ত। গতকালকেই অনুষ্ঠান উদ্বোধন করেছি ট্যাবলোর, এবং সেটা পুরো জেলা জুড়ে এটা ঘুরবে। এছাড়াও আমাদের বিভিন্ন ব্লকেও একটি করে ট্যাবলো বেরিয়েছে, যেটা তার ব্লকে বিভিন্ন এলাকায় ঘুরছে। এছাড়া সাবডিভিশনেও সেখানে একটি ট্যাবলো বেরিয়েছে, সেগুলো সাবডিভিশন এলাকায় ঘুরছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।